গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমি একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে মূলা। মূলা ঘন্ট বানাবো, তো কী করে বানানো হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সবচেয়ে প্রথমে আমি একটা গ্রেট নিয়ে আমি মূলাগুলিকে কুড়িয়ে নিয়েছি। তো সমস্ত কুড়ানোর পর তো একটি থালাতে আমি নিয়েছি মটর। মটর অপশনে নেই, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমি দিয়েছি মটর, ধনে পাতা, মশলা গুঁড়ি, কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো কড়াই গরম হয়ে গেছে, তো আমি ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। গরম হওয়ার পর একটু নাড়াচাড়া করে তো আমি এখানে গুঁড়া আলু অল্প রেখেছিলাম, তো গুঁড়া আলু দিয়েছি, প্রথমে ভেজে নিয়েছি গুঁড়া আলুগুলি। ভেজে নেওয়ার পর তারপর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মূলা কুড়ানোগুলি আমি দিয়ে দিয়েছি। তো মূলা কুড়ানো দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পর আমি অনেক দেরি ভাজার পর আমি মশলা দিয়েছি, মটর দিয়েছি, সব দিয়ে যত মশলা নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু আদা কুচি দিয়েছি, আদা বাটা জিরে গুঁড়ো কিছু মশলা আমি দিয়েছি, এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো খুব সহজ পদ্ধতিতে রান্নাটি হয়, তোমরাও বানাবে। মূলার শুধু মূলার অনেক কিছু বানানো যায়, ঘণ্ট বানানো যায়, মূলার বড়া বানানো যায়। তো এখানে ধনেপাতা আছে অল্প, আমাদের বাড়ির ছিল তো অল্প নিয়ে আমি দিয়েছি, এটা অপশনে নেই, এত তোমরা দিতে পারো নাও দিতে পারো। তো খুব ভালো রেসিপিটা, খুব সহজ পদ্ধতিতে হয়ে গেছে আমার মূলা ঘণ্ট রেডি হয়ে গেছে। এখানে দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে। বাই বাই।